বন্ধুরা, আপনাদের সকলকে কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আবার একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো এটাই কোনো চাকরির খবর নয়, এটি একটি শিক্ষা সংক্রান্ত খবর। রাজ্যে যে পাসফেল প্রথা ছিল, আপনারা তা জানেন, তা সেই পাসফেল প্রথা কিন্তু আবার কিন্তু শুরু হতে চলেছে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু রাজ্যে কিন্তু পাসফেল প্রথা অবিলম্বে চালু হতে চলেছে, এবং এ ব্যাপারে কিন্তু একটি গেজেট কিন্তু প্রকাশ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেটা কিন্তু রাজ্যের হাতে ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। শুধু এবারে সেই গেজেট অনুসারে কিন্তু রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠানো এখন বাকি রয়েছে, কিন্তু অবিলম্বে কিন্তু পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে কিন্তু এই পাসফেল প্রথা কিন্তু শুরু হতে চলেছে। তো কেন্দ্র সরকার ইতিমধ্যে একটি গেজেট প্রকাশ করেছে, তো সেই গেজেটে কিন্তু বলা হয়েছে যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু পরীক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে, এবং বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে বছর শেষে এবার থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষায় বসতে হবে। তবে কোনো পড়ুয়া পরীক্ষায় ফেল করলে ফের দু মাসের মধ্যে সেই পড়ুয়া আবার সুযোগ পাবে। ইতিমধ্যেই রাজ্যসভা ও লোকসভায় শিক্ষার অধিকার আইন পাস হয়েছে। এই আইন পাস হওয়ার পর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া স্বাভাবিকই ছিল। শিক্ষার অধিকার আইন সংশোধন অনুযায়ী পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষায় কেউ ফেল করলে তাকে দু মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। তাতেও সংশ্লিষ্ট পরীক্ষার্থী পাস না করতে পারলে তখন সেই রাজ্যের সরকারকে ঠিক করতে হবে এই অকৃতকার্য পড়ুয়াদের কী হবে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পড়ুয়াকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। তো গেজেটটিতে যে যে বিষয় বলা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কোন শ্রেণীতে পাসফেল চালু হবে সেই ব্যাপারে কিন্তু সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়াও এ প্রসঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির যে সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ব্রাহ্মণ আমলে অষ্টম শ্রেণী পর্যন্ত নো ডিটেনশন প্রথা চালু হয়েছিল, সেটাতেই আমরা সঠিক বলে মনে করি। আমাদের দেশের সমাজতান্ত্রিক মানসিকতা ভুগছে, সেই কারণেই বিজেপি সরকার তৈরি করে গেজেট বিজ্ঞপ্তি পাস করলো। তো বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত জানালাম যে রাজ্যে কিন্তু খুব শীঘ্রই পাসফেল প্রথা চালু হতে চলেছে, এবং এই ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় কিন্তু যে বিজ্ঞপ্তি গেজেট কিন্তু অলরেডি কিন্তু পাস হয়ে গিয়েছে। তো শুধুমাত্র খালি অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার আর নির্দেশ দেওয়া মাত্র কিন্তু রাজ্যে কিন্তু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু পাসফেল প্রথা কিন্তু চালু হতে চলেছে। তো এ ব্যাপারেও যে সমস্ত আমাদের শিক্ষা বন্ধু শিক্ষক সমিতির যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু বলতে চাইছেন যে রাজ্যে কিন্তু পাসফেল প্রথা কিন্তু চালু হওয়া কিন্তু অবিলম্বে দরকার। তো দেখা যাক আগামী দিনে কী হয়, তো সেটার দিকে আমরা চোখ রাখবো।